ইমাম মাহদি সম্পর্কে কিছু বলুন, এই বিষয়ে তো আমি অনেক কথা বলেছি, আর এগুলো সম্পর্কে বললে তো এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। তো ইমাম মাহদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের একজন, গোলাম আহমেদ কাদিয়ানি ইমাম মাহদি নয়, যতই দাবি করুক আর যতই এইসব নসব নামা মেলানোর চেষ্টা করুক, মূর্খ জনগণকে যতই বোঝাক না কেন, সে কোশ্চিন কালেও ইমাম মাহদি নয়, এবং সে ঈসা ইবনে মারিয়ামও নয়, আর নবী হওয়ার তো প্রশ্নই ওঠে না। তো তাদের ভাগ্য ভালো যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়, এটা যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থাকতো তাহলে বুঝতেন যে শাস্তি কাকে বলে। একজন ব্যক্তি ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, কোনো ফেতনা ছিল না, কিন্তু কীরকম ছিল না, একজন সাহাবি তাকে বলছেন যে ইয়া ওমর, ইয়া আমিরুল মুমিনিন, আপনি ফেতনা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন, ফেতনার সাথে আপনার কী সম্পর্ক? আপনার আর ফেতনার মাঝখানে একটা দরজা আছে, নবীজি বলেছেন আপনার এবং ফেতনার মাঝখানে একটা দরজা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচণ্ড বিচক্ষণ মানুষ, তিনি বুঝে ফেলছেন যে দরজার মানে কি। তিনি বলছেন যে আচ্ছা আমাকে বলো, এতটুকু বলো, এই দরজাটা কি খুলে দেওয়া হবে না দরজাটা ভেঙে ফেলা হবে? তখন ওই সাহাবি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, দরজাটা ভেঙে ফেলা হবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন যে তাকে হত্যা করা হবে, দরজাটা হচ্ছেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহুই, বুঝতে পারছেন? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুব একটা ফেতনা ছিল না, একজন ব্যক্তি ছিল, সে এসে বলেছিল যে আমি তাকদীর মানি না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। তো ঠিক আছে, তাকে নিজ হাতে তিনি শাস্তি দিলেন। তার কিছুদিন পর আরেকটা ঘটনা ঘটল যে আরেকজন ব্যক্তি চুরি করেছে, যে বলছে যে আমি ভাগ্যে তো বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সব কিছুই ভাগ্যে হয়, মানে এই ব্যক্তি এই ব্যক্তির সম্পর্ক ছিল, একজনকে যেহেতু শাস্তি দেওয়া হয়েছে ভাগ্যে বিশ্বাস করে না, এই জন্য আরেকজন শিক্ষা নিয়েছে এর থেকে, এ বলছে আমি পুরোই ভাগ্যে বিশ্বাস করি, আমি চুরি করেছি এই কারণে আল্লাহ তাকদীর লিখছেন তাই করছি, কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এদিকে আসো। তো তার চোরের কি করতে হয়, হাত কেটে ফেলতে হয়। কোন সুরে আছে বলেন, কোন সুরে আছে? হ্যাঁ, গুড। তো তিনি বললেন যে এর হাত কেটে ফেলো। তখন তিনি বলছেন যে শোনো, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন যে তুমি চুরি করবে, সেই আল্লাহ আমার তাকদীরে লিখেছেন যে আমি তোমার হাত কেটে ফেলবো, বুঝতে পারছেন? এরকম কিছু ফেতনা ছিল, আর ফেতনার নামগন্ধ নাই, মানে এরকম ফেতনা মাথা চাড়া দিলেই তার শাস্তির ভয়ে সব ঠিক টনটনা, আইনের শাসন ছিল আর কি। তো এদের ভাগ্য ভালো যে এরা ওই জামানায় পড়ে নাই আর কি। মাহদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন, এবং তিনি মদিনা থেকে বের হবেন, মক্কায় আসবেন, মক্কায় কিছু মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, এবং তিনি তৎকালীন সময় ওই আরবের মধ্যে যারা জুলুমের মানে জালেম থাকবে, জালেম, তাদের এগেনস্টে ইমাম মাহদি যুদ্ধ করবেন, এবং তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, এবং তিনি হবেন ইনশাআল্লাহ তাআলা আগামীর নেতা। এতটুকু আমরা জানি। তিনি কত সালে বের হবেন, তিনি দেখতে কেমন, তিনি এখন বের হয়েছেন কিনা, এগুলোর উত্তর আমরা জানি না, এগুলো গায়েবের ব্যাপার, এগুলো আল্লাহ পাক জানেন, এগুলো আমরা জানি না। এতটুকু বলতে পারি যে মদিনার গুরুত্ব যখন কমে যাবে তখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, যেমনটা এখন হয়েছে। যখন জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে তখন শুরু হবে মালহামা, মানে মহাযুদ্ধ, যেটা এখনও হয়নি, হতে যাচ্ছে। মহাযুদ্ধ মানে যে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য কোনো ইস্যু নিয়েও হতে পারে। ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ হতে পারে, অন্য ইস্যু নিয়েও হতে পারে, তবে এই ইস্যু নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিস এসেছে যে এই যুদ্ধে 80টা ফ্ল্যাগ বা 80টা দেশ একত্রিত হয়ে যাবে, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, এবং যারা এই যুদ্ধে অংশ নিবে তাদের 100 জনের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে। মুসলিমদেরকে তিনি বলেছেন তোমরা এই যুদ্ধে অংশ নিবে না, এবং এই সোনাতে হাতও বাড়াবে না, এই সোনাত ছুবেও না হাত দিয়ে তোমরা মুসলিমরা। মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি এখান থেকে দূরে থাকতে বলেছেন, এটা ওদের উপর আজাব হবে, ওদের ওরাই ওরাই মারামারি করে মরবে ইনশাআল্লাহ। তো এই মালহামার পরে ইমামুল মাহদি বের হবেন ইনশাআল্লাহ, আশা করা যায়।
ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল। তারপরে ইনশাআল্লাহ তাআলা আগামীর যে বিষয়গুলো আছে, ঈসা ইবনে মারিয়ামের আগমন, তার আগে দাজ্জালের খুরুজ, জেরুজালেম বিজয় এবং সেখান থেকে ইসলামী খেলাফত বাস্তবায়ন, এগুলো পরের বিষয়। এরও পরে মানুষ আরও খারাপ হওয়া শুরু করবে, এমন খারাপ হবে যখন মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে এবং তাদের সামনে কেয়ামত হবে। সময় এখনও আছে। আমরা যে বলি কাল কেয়ামতের দিন, তার মানে তো কালকেই না কেয়ামত, নিকটবর্তী সময় বোঝাচ্ছে। কিন্তু একটা হাদিস যথেষ্ট, নবীজি বলেছেন আমার উম্মত আর কেয়ামতের দূরত্ব এতটুকু এতটুকু, এভাবে বলেছেন আমার উম্মত আর কেয়ামতের ডিস্টেন্স, আমি আর কেয়ামতের দূরত্ব এতটুকু, মানে দুই আঙ্গুলের ফাঁক যতটুকু এতটুকু, তার মানে খুবই ক্লোজ এগুলো। আর আমরা দেখতেই পাচ্ছি সময় খুব দ্রুত যাচ্ছে এবং খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়গুলোর দিকে এত বেশি ফোকাস না করে এগুলো জেনে রাখবেন, আর এখন যা করার তাই করবেন, পড়াশোনা করবেন, আমল করবেন, পরিবার গঠন করবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য কথা বলবেন, ইসলামের দাওয়াতি কাজ করবেন। ইমামাদি আসবেন জন্য তো আমি এখন হাত গুটিয়ে বসে থাকতে পারি না, পারি তাই নাই? যেমন কাজ তেমন করবেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করবেন।